নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন শোন অফ ক্রিয়েশন। আমাদের আজকের নিবেদন সৌভিক ঘোষের লেখা অচিন পাখি। সৌভিক ঘোষ বাড়ি উত্তর কলকাতায়, বেসরকারি সংস্থায় কর্মরত, লেখালেখি এবং অভিনয় করতে ভালোবাসেন। অচিন পাখি এই গল্পে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন অগ্নি এবং লেখকের ভূমিকায় সৌপর্ণ, মেঘ সৌরভ, তনিমা দেবস্মিতা, অনিকেত চিঞ্জেত, রিয়া মেঘা, বাড়িওয়ালা জয়দীপ, নীলা গল্পের সূত্রধার এবং সমগ্র পরিচালনায় নবনীতা, পোস্টার ডিজাইন আকাশ, সাউন্ড ডিজাইন তিতম, ইন্ট্রো ডিজাইন সৌমেন, সঙ্গীতে সুমনা। আমরা কৃতজ্ঞতা জানাই গল্পের তৈরি স্টোরি হলিক্স, মরিচিকা, হরেক রকম গল্প, এখন স্টোরি টাইম, গল্পের মাপকাঠি ইউটিউব চ্যানেলকে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, প্লিজ আমাদের পরিবেশনা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর গল্প ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আমাদের পাশে থাকুন, কথা দিচ্ছি ভিন্ন স্বাদের গল্প আমরা আপনাদের শোনাব। শুনতে থাকুন গল্প অচিন পাখি। ওই গতকালকে সিনেমাটা দেখলি? কিরে, এত মোবাইল নিয়ে কি করিস বলতো? এই শোন না, বলছি তনিমা গিয়েছিল সিনেমায়? না, আমি একটা কলেজের বন্ধুর সাথে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? না মানে আজকে তো অফিস এলো না, তাই ভাবলাম কালকে হয়তো। শাট আপ, আজকে ইন্টারভিউ করতে যাবো, তনিমা আমার সাথে যাবে। কার? কেন রে, আবিটা কিছু বলেনি? এমনি সময় তো এত কাছাকাছি থাকিস, কি করিস? চুপ কর, কোথায় যাচ্ছিস বল। অগ্নি অধিকারীর বাড়ি। কি মানে ওই লেখক অগ্নি? হ্যাঁ। ও মাই গড, এ আমিও যাব। তুই আবিদাকে একটু ম্যানেজ কর না প্লিজ, ওনাকে একবার সামনে থেকে দেখবো রে, এই বয়সেও যা হ্যান্ডসাম না। উফ, আবিদা জানতে পারলে না তোকে? চুপ কর তো, তোদের আবিদা আমাকে পয়সা দিয়ে কাজে রেখেছে বলে মাথা কিনে রেখেছে নাকি? হ্যালো গাইজ। ওই যে এলেন মহারানী। খেয়ে এসেছিস তো? চল চল, আর দেরি করা যাবে না, যাও বাইকে করে হানিমুনে বেরিয়ে পড়ো। এই জন্যই আবিদা তোকে বড় কোনো কাজে যেতে দেয় না। এই মেয়ে, হাসছিস কেন? তোদের ব্যাপারে অফিসে সবাই জানে, তাই বলছি ন্যাকা সাজিস না, চল তোদের যাত্রা শুভ হোক। অল দ্য বেস্ট। আসছি রে, বাই। আকাশে খুব মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামবে বুঝলি? হ্যাঁ সে তো নামবেই, আজকে স্বয়ং মেঘ এত বড় একটা যুদ্ধে যাচ্ছে আকাশে, তাই মেঘ না এসে থাকতে পারেনি। এই আর কি করিস না তো। আচ্ছা ওই মিস্টার গাঙ্গুলি কেমন লোক রে? মানে ওনার অনেক গল্প পড়েছি কিন্তু সামনাসামনি কথা তো হয়নি, কি বলবো না বলবো। হ্যাঁ এটা ঠিক, তবে শুনেছি যে একটু চুপচাপ, খুব একটা বেশি কথা বলেন না। এর আগে অনেকেই ইন্টারভিউ করেছে, তবে সেটা তার লেখা নিয়ে। আমরাই এই প্রথমবার ওনার ব্যক্তিগত জীবন নিয়ে লিখতে চলেছি। এখনই আমার যেন কেমন একটু হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বুঝলি, তো বুঝে শুনে কথা বলতে হবে। আরে রিল্যাক্স, এরকম করছিস কেন? ওয়েট ওয়েট, ঠিকানাটা দেখ তো। দাঁড়া, 4/6 রাধানগর। হ্যাঁ এটাই তো। আরে এই তো বাড়িটার নাম প্রজাপতি, এই বাড়িটাই। কটা বাজে? এই তো 4:30। এ বাবা, বিকেল হয়ে গেল, তুই এত দেরি করে দিলি, একটা কাজে যাচ্ছি তাও আবার দেরি। ঠিক আছে এবার নাম, ক্যামেরাটা একবার চেক করে নে। আরে ঠিক আছে, নোটবুকটা এনেছিস তো? ওটা না হলে কিন্তু সত্যি সমস্যা হবে। হ্যাঁ। তনিমা দেখ এটা নোংরা কি। দেখেছি, তুই দরজা নক কর এবার। কেউ আছেন?
কে তোমরা? আমি মেঘ, মেঘনাথ চ্যাটার্জি। নমস্কার, আমি তনিমা দাস। আমরা ভোরবেলা পত্রিকা থেকে এসেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এসো, ভেতরে এসো। তোমার তো অনেক আগে আসার কথা ছিল, এত দেরি করে এলে। আসলে স্যার, এই দেখো আমার স্যার কেন, আমার তো একটা নাম আছে নাকি? সরি স্যার। আবার সরি, অগ্নি অধিকারী। হ্যাঁ, তোমরা কিছু খাবে, চা বা কফি? না না, আমরা খেয়ে এসেছি। আপনি তৈরি আছেন তো? তাহলে আমরা ইন্টারভিউটা শুরু করে দিতাম আর কি। হ্যাঁ শুরু করো। এ ছেলে, তুমি সিগারেট খাও? না, এসব অভ্যেস নেই। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছেন? আমি আর আমার অর্ধাঙ্গিনী। তা উনি এখন কোথায়? ওপরের ঘরে ঘুমোচ্ছে, শরীরটা কদিন ধরে খারাপ যাচ্ছে আর কি। আচ্ছা, আপনি যে এত সুন্দর সুন্দর গল্প মানুষকে উপহার দিচ্ছেন, মানুষ আপনার গল্প শুনে আবার নতুন করে ভালোবাসতে শিখছে, কোনোদিন মনে হয়নি যে আপনার নিজের কথা আপনার পাঠকদের বলা যায়? আমার গল্প কে শুনবে? আমার গল্প এই সমাজ? ধরে নিন আমি শুনব, আমি তো আপনার বোনের মতো, শুনতে পারি না? বলুন না, প্রেমে পড়েছিলেন কখনো? আমার মতো ভাগ্যবান আর কতজন আছে? জীবনে একবারই প্রেমে পড়েছি আর তাকেই বিয়ে করেছি, 17 বছরের সুখী দম্পতি, বুঝলে? আপনার স্ত্রীর নাম জানতে পারি? নীলা অধিকারী। এই কি গো, শুনছো? এই কি করছো? মনে হয় আপনার স্ত্রী ডাকছেন। এই রে, ও মনে হয় জেগে গেছে, আমি একটু আসছি, তোমরা একটু বসো। এই মেঘ, ম্যাডামের গলাটা এখনো কি মিষ্টি শোন। হ্যাঁ, আগে জানলে তোকে রিজেক্ট করে দিতাম, সবই কপাল। ইস, কোন রাজপুত্র রে, অগ্নিশ স্যারের মতো এরকম সুন্দর ছেলে আগে পেলে তোকে কে পাত্তা দিত রে? ওনার বয়স 45। ওকে, তাতে কি? তাহলে আমাকে ছেড়ে দে, আমার জন্য আরো কয়েকটা মেয়ে বসে রয়েছে। কি চরিত্রহীন ছেলে রে তুই। এ বাবা, তোমরা বোর হচ্ছ বুঝতেই পাচ্ছি, তোমাদের বসিয়ে রাখার জন্য আমি খুবই লজ্জিত। আচ্ছা, আপনি এত সুন্দর ভালোবাসার গল্প লেখেন, আপনার নিজের ভালোবাসার গল্পটা কি বলা যায়? শুনবে? এ প্রথম কেউ আমার কথা এইভাবে জানতে চাইছে। বেশ শোনো তবে। তখন আমার বয়স 25 কি 26 হবে, সালটা 2002। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড অনিকেত একই সাথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তাম, সেখান থেকেই সাহিত্য বিভাগে স্নাতক হয়েছি। আমাদের লেখার অভ্যেস ছিল, তাই চাকরিতে মন দিতে পারিনি। গল্প লেখার অভ্যেস অনেক আগে থেকেই ছিল আর কি, কিন্তু কোথাও সেরকম যেতাম না, তাই নতুন গল্প মাথায় আসছিল না। তাই আমি আর অনিকে ঠিক করলাম একটা কোথাও ঘুরতে যাব। সত্যি সেই অম্লমধুর দিনগুলো কি চাইলে আর ভোলা যায়? হ্যাঁ, হে অনিকেত, অনেকদিন ভালো গল্প লিখতে পারছি না, এবার পাহাড়ের দিকে যাই, কি বলিস? না মানে এখন তো হবে না। অনি আমার কথা ফেলতে পারত না, ছোটবেলার বন্ধু তো। অনিকেত আমার থেকে অনেক প্রতিভাবান,
খুব ভালো কবিতা লিখতে পারত। সেই সময় অনিকেত ছিল আমার সমস্ত কিছু। আমি অনাথ, একজনকেই আঁকড়ে ধরে বেঁচেছিলাম আর কি। কোথায় যাবি? লাটাগুড়ি। এ তো অনেক দূর। ওফ, আমি কিছু শুনতে চাই না। 20 দিনের মধ্যে তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। কেই বা জানে সেখানে গিয়ে আমার জন্য অন্য কিছু অপেক্ষা করে আছে। যাক, আমরা লাটাগুড়ি পৌঁছলাম। 2-3 দিন মতো ভালোই চলছিল। তারপর একদিন, এখানে কফিটা দারুণ, তাই না? হ্যাঁ, সেটা ঠিক। কি ব্যাপার বলতো? তোকে কিন্তু একটু অন্যমনস্ক লাগছে। শুনছেন? এই যে শুনছেন। হ্যাঁ বলুন। আমার কাছে না অ্যাকচুয়ালি 100 টাকার নোট আছে। কফির দোকানে খুচরো করছে না। আপনি কি আমাকে একটু ভাঙিয়ে দিতে পারবেন? আপনারা কতজন আছেন? আমি একাই খেয়েছি। ও, 10 টাকা তো আমি দিয়ে দিচ্ছি। এ বাবা, না না, সেটা কিভাবে হয়? আপনি একটু চুপচাপ দাঁড়ান তো, বড্ড ছটপট করছেন। কি? আরে, আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি কোথায় উঠেছেন? তোমরা ভাবছো আমি এখানে ঘুরতে এসেছি? এই সরি সরি, হ্যাঁ, তুমি বলে ফেললাম। মানে? আমি এখানেই থাকি। ও, তাহলে তুমি যে সেইদিন ট্রেনে করে এখানে এলে, তাই ভাবলাম হয়তো ঘুরতে এসেছো। এই, তোমরাই সেইদিন ট্রেনে ছিলে না, তাই জন্য একটু চেনা চেনা লাগছিল। আমি কলকাতায় একটা ড্রয়িং সার্টিফিকেট নিতে গিয়েছিলাম। হ্যালো, আমি অনিকেত, আর এ আমার বন্ধু অগ্নিশ। আমরা গল্প লিখি, তাই একটু ভালো লোকেশন পেলে গল্পটা আরো ভালো হয় আর কি, তাই এখানে এসেছি। সিরিয়াসলি? ওয়াও, আমি গল্প শুনতে খুব পছন্দ করি। হাই, আমার নাম নীলা কর্মকার। তোমার বন্ধু এত স্মোক করে। হোয়াট? না, সরি, আসলে তুই সিগারেটটা ফেলে দে না, একটা মেয়ের প্রবলেম হচ্ছে দেখছিস। ও হ্যাঁ, সরি। এই, তোমরা মোমো খাবে? না না, আজকে হবে না, অন্যদিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক, আমাদের আজই একটা কাজ আছে। তোমরা কোন হোটেলে উঠেছো? ব্লু ভ্যালি, আমাদের একটা আত্মীয়র গেস্ট হাউস। ওই হোটেলের উল্টো দিকে 5টা বাড়ি পরেই আমাদের বাড়ি। তোমরা কতদিন থাকবে এখানে? সেরকম কিছু ভেবে আসিনি। আচ্ছা, কাল দেখা হবে, বাই। বাই। দেখলি কে কেমন অভিমান করে চলে গেল? দেখলাম, মেয়েটা কিন্তু ভালো। কেমন অভিমান করে চলে গেল? একদিনেই ভালো খারাপ বুঝে গেলি। তোকে কিছু বলার নেই, চল এবার। মিস্টার অধিকারী, মিস্টার অধিকারী, মিস্টার অধিকারী, শুনতে পাচ্ছেন? ও হ্যাঁ, সরি। বলছি, গল্প বলা থামিয়ে দিলেন যে, আপনার শরীর খারাপ লাগছে? না না না, তবে মনে হয় একটু। জল খাবেন? না না, ওসব লাগবে না, তোমরা কন্টিনিউ করো, কোনো সমস্যা নেই। না, আপনার শরীর খারাপ লাগলে আমরা কিন্তু অন্যদিন করতে পারি, কোনো অসুবিধা নেই। না না না। আচ্ছা, ঠিক আছে। বলছি, তারপর কি আপনারা হোটেলে ফিরে গেলেন? হ্যাঁ, সেই দিন আর নীলার সাথে দেখা হয়নি। পরের দিন ভোর 5টায় আবার দেখা হলো। অনিকেত ঘুমোচ্ছিল, আমি একটা কফি নিয়ে হোটেলের বাগানে বসে খাচ্ছিলাম। আবেগগুলো লুকিয়ে রাখি, তবু ফিরে যাই না।
ভোরের আলোয় তো সবাই ডাকে, তুমি ডাকো না কেন মা? সুন্দর, সত্যি ভীষণ ভালো লাগলো এই সকালে এই কথাটা চোখে জল এনে দিল। দেখি আপনি এত সকালে? হ্যাঁ, ঘুম ভেঙে গেল, তাই তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। আমার বাড়ি তো সামনেই, কিন্তু কিন্তু তোমার চোখে জল কেন অগ্নি? না কিছু না। বলবে না, বলবে না, তুমি আমাকেও বলবে না? বন্ধু না আমি তোমার? বলো না, বলো না, কি হয়েছে? আসলে মায়ের কথা খুব মনে পড়ছে। উনি কি এখন? না ফেরার দেশে মা এখন আছে। আর বাবা? আমার ছোটবেলাতে বাবা আমার মাকে ছেড়ে চলে যায়, বোধ হয় অন্য কাউকে বিয়ে করেছিলেন। মা নিজে একটা চাকরি করে আমাকে মানুষ করেছে, কিন্তু আমার যখন 12 বছর বয়স, মা বাড়ির সিঁড়ি থেকে হঠাৎ পড়ে যায়। আমি তো ছোট ছিলাম, বুঝতে পারিনি, মাকে আর বাঁচানো গেল না। তারপর থেকে অনিকেতের পরিবার আমার পাশে না থাকলে আমাকেও হয়তো বাঁচানো যেত না। শুনেছি বাবা যাকে বিয়ে করেছিল সেখানে সুখী হতে পারেনি, পরে বাবাও সুইসাইড করেছিল। বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। এত কষ্ট পেয়েছো তুমি, আমি কি তোমার কষ্টের ভাগ নিতে পারি? তুমি কি এখানে একা থাকো? না না, আমি বাবা মা আর বোন আছে। আচ্ছা, তোমাদের এখানে নিজেদের বাড়ি? না, রেন্টের। বাবাকে কাজের জন্য এখানে থাকতে হয়, আমাদের বাড়ি গ্রামে। এই কিরে, তুই এখানে? হ্যালো নীলা, গুড মর্নিং। একটু আগে তোমাকে নিয়ে কথা হচ্ছিল অনিকেত দা। তুই তো ঘুমোচ্ছিলি তাই তোকে আর ঘুম ভাঙাতে চাইনি। আরে শোন, বাবা ফোন করেছিল, রাঙা ঠাকুমা খুব অসুস্থ, আমি কলকাতা ফিরে যাব। কি বলছিস রে, তাহলে তো আমারও যেতে হবে। আরে না, তুই থাক, গল্পটা কর, আমি এক সপ্তাহ পরে সবকিছু স্বাভাবিক হলেই ফিরে আসব। নীলা, আমার ভাইটাকে একটু দেখে রেখো, পরের দিন এসে জমিয়ে গল্প হবে। আচ্ছা অনিকেতা, তুমি সাবধানে যাও। তুই কি এখনই যাবি নাকি? না রে, দুপুর 2টোই ট্রেন আছে, সব গুছিয়ে রাখি। ঠিক আছে, টিকিট কাটতে হবে তো? তুই টেনশন করিস না, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি, তুই গল্প লেখায় মন দে। সেদিন স্টেশনে ছাড়তে গিয়েছিলাম, মন খারাপ লাগছিল। নীলা গিয়েছিল আমার সাথে, একবারের জন্য আমাকে একাকিত্ব বুঝতে দেয়নি মেয়েটা। একবার মনে হলো আমার জীবনে অনিকেতের পরে একমাত্র জীবিত মানুষ সেই, যে আমাকে একাকিত্ব অনুভব করতে দিতে চায় না। এইভাবে আরো একদিন কেটে গেল। অনিকেতের কথা খুব মনে পড়ছিল। ফিরে গেলেই মনে হয় ভালো হতো। আমাকে হার্ট করে চলে যাবে? সে তো চলে যাবেই, সবাই চলে যাবে একদিন। কি বললে? না কিছু না গো। না মানে আমি কি কোনোভাবে কষ্ট দিয়ে ফেললাম? আই এম সরি। না ঠিক আছে, তোমার সাথে মাত্র 7 দিনের পরিচয়, কিন্তু দেখো তুমি কয়েকদিনে কত কাছের হয়ে গেছো। আমি তো সবাইকে কাছের করে নিতে চাই, কিন্তু সবাই তো পারে না। যদি পারত তাহলে আজকে পৃথিবীতে শুধু ভালোবাসা থাকতো, কেউ কেউ দূরে সরিয়ে রাখতে পারত না। সারা জীবন এইভাবেই থাকবে তো বন্ধু হয়ে? সারা জীবন এইভাবে আমার মায়ায় বেদনা, এই মায়া কাটানো যে বড় কঠিন। মায়া? মায়াতেই তো আমরা বেঁচে আছি।
হ্যাঁ, এটা সত্যি, আমরা তো মায়াতেই বেঁচে আছি, কি বলিস মেঘ? হ্যাঁ, ওই দেখো, তোমরা তো কিছু খেতে চাইছো না, কিন্তু এবার কিন্তু আমি কিছু একটা অর্ডার করব, তোমরা একটু অপেক্ষা করো। না না, চুপ করে বসো। হ্যাঁ হ্যালো, তিনটে চিকেন নুডলস আর দুটো চিলি চিকেন পার্সেল হবে। অগ্নি অধিকারী বলছি, একটু তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেবেন। না না, এসবের দরকার ছিল না, কিন্তু আমরা একটু আগেই খেয়ে এসেছি। নিজের দাদা হলে এভাবে বলতে পারতে তুমি? আচ্ছা দাদা, ঠিক আছে। বলছি তারপর কি হলো? তারপর আমি কি আর মায়া বাঁধব, সেই যে আমাকে আগে ভাগে মায়ায় বেঁধে ফেলল। একদিন বিকেলে, কি গো শুনতে পাচ্ছ? এই ঘুমোচ্ছ নাকি? ওই কুম্ভকর্ণ, ঘুমাচ্ছ নাকি? একটু দাঁড়াও, আসছি। আরে এই স্নান করে বেরোলাম। তোমাকে এই গামছা পরে ঠিক ঠিক আমাদের ওই পাশের বাড়ির বদন কাকুর মতো দেখতে লাগছে। কি, আমি মদন কাকু? দাঁড়াও, তোমার হচ্ছে। রাগে ওর হাতটা চেপে ধরলাম, এত জোরে চেপে ধরেছিলাম যে ওর হাতটা লাল হয়ে গেল। লাগছে তো, ছেড়ে দাও পাগল। এই সরি সরি সরি, ইস, হাতটা তো লাল হয়ে গিয়েছে। একটু দাঁড়ো, আমি ওষুধ এনে দিচ্ছি, আমি বুঝতে পারিনি। থাক, লাগবে না, আমার জন্মদিনে আঘাত করলে তো, তাই একটু খারাপ লাগলো। যাকে, আমি এসেছিলাম আজ সন্ধেবেলা তোমাকে ইনভাইট করার জন্য। আজকে সন্ধেবেলা আমাদের ঘরে চলে এসো, কোনো উপহার লাগবে না, তুমি এলেই হবে, চললাম। জন্মদিন? আরে আগে বলবে তো। ইস, ছি ছি ছি, খুব সরি গো। এই দেখো, কান ধরছি। থাক, আর নাটক করতে হবে না, সন্ধেবেলায় চলে আসবে কিন্তু, বাই। আরে অনিকেত, হ্যাঁ বল, কি ব্যাপার রে? দুদিন হয়ে গেল তুই ফোন করলি না, তোকেও ফোনে পাচ্ছিলাম না। ঠাম্মার শরীর ভালো আছে তো? এখন তো একটু ঠিক আছে। তুই এখন আসতে পারবি না? না রে, চার পাঁচ দিন পরে যাব। আচ্ছা শোন, এখন ফোন রাখছি, হাসপাতালে আছি তো, পরে কথা বলবো, ফোন ধরিস কিন্তু। আরে একটু শোন না, যা কেটে দিল। সেদিন বিকেলে ওর ঘরে চকলেট আর ফুলের তোড়া নিয়ে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ওর মা বাবা আর বোন ছিল, দরজাটা ওই খুলেছিল। সেইদিন ও আমাকে দেখে আবেগে আর হাসতে পারেনি, খেতেই ফেলেছিল বেচারি। সত্যি, কত জন্মের সম্পর্ক কে জানে। তুমি এসেছো? সত্যি বলছি, বিশ্বাস করো, আজকে যে আমার কি আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না আমি তোমাকে। আমি বুঝতে পারছি আমি আর আমার মধ্যে নেই। আমার মা আর অনিকেতের পরে যদি কেউ আমার জন্য থেকে থাকে, সে ওই নীলা। আসছি। তনিমা? বল। স্যারের জীবনের গল্পটা কি মিষ্টি, তাই না? খাবার এসে গিয়েছে, তোমরা গরম গরম খেয়ে নাও। আহ, এই বর্ষা যা লাগবে না। উফ, ঠিক আছে, আপনিও খেয়ে নিন। না গো, আমি নুডলস খাই না। এ বাবা, তাহলে তিনটে প্যাকেট নিলেন কেন? এটা নীলার প্রিয় খাবার, মনে হয় গন্ধ পেয়ে এই অসুস্থ হয়েও নেমে পড়বে। একটু দাঁড়াও, আমি খাবারটা দিয়ে আসছি, তোমরা খেতে থাকো। আচ্ছা আচ্ছা, ম্যাডামকে খাবার দিয়ে আসুন।
দেখেছিস দাদা ওনার ওয়াইফকে কত ভালোবাসে, কত ভাবে ওনার কথা। তুই তো আমাদের বিয়ের পরে আমাকে পাত্তাই দিবি না, এখনই ভালো বুঝতে পারছি। চুপ কর তো, বেশি বকিস না। তুই একেবারে কত দেখবি আমায়। এগুলো ভালো হচ্ছে না কিন্তু মেঘ, এখন গায়ে লেগে গেল না? তুই যখন আমাকে, ওই দেখো তোমরা তো মারামারি শুরু করে দিলে গো। আরে ও সব সময় আমাকে রাগিয়ে দেয়। তোমরা কি কাপল? হ্যাঁ, এই তো মাস তিনেক পরেই বিয়ে। বুঝতেই পেরেছি। তারপর কি হলো? হ্যাঁ, তারপর পরের দিন রাতে ওর বাড়ির বাগানের সামনে আবার গিয়েছিলাম। আগের দিন ওর হাতটা চেপে ধরেছিলাম বলে ওর হাতটা লাল হয়ে গিয়েছিল, তাই একটা মলম কিনে ওর হাতে লাগাতে গিয়েছিলাম। এই প্রথম অন্য কারোর আঘাত নিজের শরীরে উপলব্ধি করলাম। ইস, তোমার হাতে তো একদম রক্ত জমে লাল হয়ে গেছে। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য কাঁদছো? আমার জন্য? প্লিজ আর কেঁদো না। তুমি কাঁদলে যে? আমি কাঁদলে কি? কিচ্ছু না, আমি একটু আসছি। এইভাবে হাতে হাত রেখে চলতে চাই তোমার সাথে। ভালোবাসি, খুব খুব ভালোবাসি। কিছু বলবে না? একি, তুমি কাঁদছো কেন? আমি কি তোমাকে আবার হার্ট করলাম? এবার নিচে ঘরে যাও অগ্নি, অনেক রাত হয়েছে। গুড নাইট। গুড নাইট, ভালো থেকো। সেদিন হতাশ হয়ে গেস্ট হাউস চলে গিয়েছিলাম। বুঝতে পারিনি যে পরের দিন আমার জন্য নতুন কিছু অপেক্ষায় আছে। বাবা, ওঝরে বৃষ্টি নামলো তো সেই দিন রাতেও, নেমেছিল আমাকে আড়ালে রেখে। মানে? পরের দিন ওর আমার সাথে আর দেখা করেনি, কোন রকম কথা বলতে চায়নি, আমার সাথে গেস্ট হাউসে কথা বলতে আসেনি, দেখা করতে আসেনি। সন্ধ্যাবেলায় দেখলাম বাড়ির বাগানে দাঁড়িয়ে আছে। এই ভোর সন্ধ্যাবেলায় তুমি এখানে কি করছো নীলা? না, কিছু না। কথা বলবে না? তুমি এখান থেকে কবে যাবে? মানে কি বলছো? না, সেরকম কিছু না। অ্যাকচুয়ালি অনেকদিন তো হয়ে গেল, তাই বললাম। হ্যাঁ, আমারও আর ভালো লাগছে না। বাবাকে বললাম এবার দেশের বাড়িতে ফিরে যাব। তাহলে আমার কি হবে? তোমাকে ছেড়ে আমি যাব না। আরে ইয়ার কি হচ্ছে নাকি? চিটার, ঠকবাজ একটা। আমার ইমোশন নিয়ে এইভাবে খেললে কেন তুমি? আমি তোমার কি ক্ষতি করেছি? কি করেছি বলো? আমি তো এরকমই, ছেলেদের সাথে গেম খেলতে ভালো লাগে। উফ, একটা মনে দারুণ শান্তি পাই। এই, হাউ ডেয়ার ইউ টু টাচ মি! ছাড়ো আমাকে! এই, ছাড়ো, ছাড়ো বলছি! এই এই, আমার চোখে চোখ রেখে কথা বলো। কেন কেন এরকম করছো? তুমি তুমি আমাকে ছেড়ে দাও। ছাড়বে কিনা আমাকে? আমার কিন্তু এইসব একদম ভালো লাগছে। ছাড়ো তুমি। কেন ছাড়বো? হ্যাঁ, কেন ছাড়বো? আমি ছাড়বো না। আমিও তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি তোমায় অগ্নি, খুব ভালোবাসি। তবে এইভাবে কেন আঘাত করছো আমায়?
এই জীবনে, এই জীবনে তুমি যে আমার ভাগ্যে নেই গো, পরের জন্মে, পরের জন্মে তুমি আমার হবে তো? বলো তুমি আমার হবে তো? কি সব বলছো, আবার আঘাত করছো, তুমি কি চাও আমি শেষ হয়ে যাই? চুপ, চুপ করো, প্রমিস করো এমন কথা আর কখনো মুখে আনবে না। আমি তো তোমার হৃদয়ে অমরত্ব লাভ করব গো, এরকম আর কটা মেয়ের ভাগ্যে জোটে। আমি যে এই সমাজের চোখে বিচ্ছিন্ন নোংরা একটা মেয়ে, আমি যে থেকে যেতে চেয়েছিলাম কিন্তু কিন্তু তোমাদের এই সমাজ যে আমাকে থাকতে দিল না, আমার নিজের লোকেরা আমাকে দূর করে দিয়েছে জানো, আমার বন্ধু আত্মীয় স্বজন আর কেউ কেউ আমার সাথে কথা বলে না। তুমি তো আমাকে আগলে রেখেছ অগ্নি, তোমার নীলা আট পাঁচটা সাধারণ মেয়ের মতো স্বাভাবিক জীবন যে কাটাতে পারে না, তোমার তোমার নীলা যে এইচআইভি পজিটিভ। মনে হলো যেন পায়ের জমিটা হারিয়ে গেছে, অতল সমুদ্রে ভেসে যাচ্ছি, তলিয়ে যাচ্ছি, আরো আরো তলিয়ে যাচ্ছি। তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে বলো, এর জন্য এত, এর জন্য তুমি কেন এত ভাবছো? আমি তো আছি, এইভাবে না হয় তোমায় নিয়ে থেকে যাব, পারবো না, পারবে না বলো? বোকা ছেলে, এত বড় হয়েছো এইভাবে ভ্যা ভ্যা করে কেউ কাঁদে? হ্যাঁ, নিজেকে শান্ত করো, আমার সমস্যাটা যে একদম আলাদা, তবু মানুষ তো আমি, তাই মাঝে মাঝে তোমাদের মতো হতে খুব ইচ্ছে হয় জানো, ভালোবাসতে ইচ্ছে হয়, ভালোবাসা পেতে ইচ্ছে হয়। আমি 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 ভালোবাসবো, সারা জীবন ভালোবাসবো। বোকা ছেলে, এরকম কেউ করে? হ্যাঁ, তুমি থাকবে না, থাকবে না বলো নীলা? হ্যাঁ, আমার সাথে থাকবে না তুমি? আমি তো আছি, তোমারই মধ্যে আমি আছি, তোমার প্রত্যেকটি শ্বাসে তুমি আমাকে অনুভব করবে, করবে না? তোমার অন্তিম শ্বাসে আমি তো আছি অগ্নি। তাহলে আমার মাথায় হাত বুলিয়ে দেবে প্লিজ, সেই সেই মা কবে আমার মাথায় হাত বুলিয়ে দিত, আমি ঘুমিয়ে পড়তাম। চোখ বন্ধ করো। জানো তো, আজকে অনেকদিন পরে খুব ক্লান্ত অনুভব করছি, যেন মনে হচ্ছে সারা জীবনের ঘুম একদিনে শেষ করে ফেলি, এই রাত যেন শেষ না হয়, আমার জীবনের গল্পটা যেন এখানেই ধরে থাকতে চাই। আমার হাতের স্পর্শ অনুভব করতে পারছো? পারছি তো, ঠিক আমার মায়ের মতো। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাইব আমার পরাণ যাহা চায়।
যে পরিস্থিতির জন্য আমি তৈরি ছিলাম না, আমাকে সেটাই দেখতে হলো। ভোর হয়ে গেছে, আমি ওখানেই ঘুমিয়ে পড়েছি। সূর্যের আলো মুখে এসে পড়ল। ঘুম ভাঙতেই দেখলাম নীলা আমার পাশে নেই। পাশে একটা চিঠি লেখা। নিজেকে আর কষ্ট দিও না অগ্নি, আমি আছি তো, আমি থাকব, তোমার মধ্যে আমি থাকব, তোমার গল্পের প্রতি অক্ষরে আমি থাকব। তাই নিজেকে শেষ করে দেওয়ার কথা কোনো দিন ভাববে না বলো? জানবে তুমি শেষ হয়ে গেলে আমাকেও যে শেষ করে দেবে। এখন এখন আমরা অনেক দূরে, আমরা অনেক দূরে চলে যাচ্ছি তোমার থেকে। আমাকে আর খোঁজার চেষ্টা করো না, তবে জেনে রেখো আমাদের দুজনের আত্মা এক, শুধুমাত্র দুটো দেহ দুই প্রান্তে, কিন্তু আত্মা এক। সমাজের চোখে ঘৃণ্য আমার এই দেহকে যে আমি তোমার থেকে অনেক অনেক দূরে নিয়ে চলে যাচ্ছি অগ্নি, কিন্তু কিন্তু আমার এই হৃদয় তোমার কাছে রেখে গেলাম। আঁকলে রাখতে পারবে তো? পারবে না, কিন্তু এই অর্ধমৃত শরীর আর যে আমি তোমাকে দেখাতে পারবো না, কোনো দিন পারবো না। একটা সময় আসবে যেদিন যেদিন তুমি আমার এই শরীরটাকে ঘৃণা করবে, সে যে বড় দুঃসহ অগ্নি, সেটা যে আমি হতে দিতে পারি না। এই জন্মে না হয় আমাদের এই গল্পটা অসমাপ্তই থেকে যাক। পরো জন্ম বলে যদি কিছু থাকে তখন না হয় সম্পূর্ণ করব আমাদের এই ভালোবাসা। তুমি আমার মধ্যে এই লুকিয়ে রাখা আমিটাকে যে ভালোবেসেছ অগ্নি, তাই আমি আমার আমিকে তোমার কাছে দিয়ে গেলাম সারা জীবনের জন্য। আমাকে ভালোবেসো আর ভালো থেকো, এতে এতে তোমার নীলা। অনেক খোঁজার চেষ্টা করলাম, ওদের বাড়িওয়ালার সাথে যোগাযোগও করেছিলাম। আচ্ছা আঙ্কেল, এখানে যারা ভাড়া থাকতো তারা কোথায় গেছে আমাকে একটু বলতে পারবেন? তা তো বলতে পারবো না, আমাকে দুদিন আগে বললো বাড়িটা ছেড়ে দেবে। আমি বলেছিলাম কোনো সমস্যা হচ্ছে, কিছু বললো না। এগ্রিমেন্ট শেষ আবার অনেক আগেই চলে গেল। না মানে আপনি ওদের আসল বাড়ির যে ঠিকানাটা সেটা জানেন, সেটা একটু বলতে পারবেন? হ্যাঁ, শুনেছিলাম ওরা নদিয়ার শান্তিপুর থেকে এসেছে। তোমাকে সেই কিন্তু এখন কোথায় যাবে বলতে পারবো না। তুমি কে এদের চেনো? হ্যাঁ, একটু বিশেষ পরিচিত আর কি। দেখো, আমার যা বলার আমি বলে দিয়েছি, এর বেশি আমি আর কিছু জানি না। এখানে মাত্র 5 মাস ছিল। ওনার থেকে খোঁজ খবর নিয়ে যা জানতে পেরেছিলাম সেই তথ্য নিয়ে অনেক খুঁজেছি, পাইনি।
কোনটা সত্যি কোনটা মিথ্যে, কি ভুল কি ঠিক কিছুই বোঝার ক্ষমতা ছিল না। তারপরে কলকাতা ফিরে গেলাম। আমি ভেবেছিলাম অনিকেতের সাথে কথা বলে নিজের মনটাকে একটু হালকা করব, কিন্তু তখনও জানতাম না ততক্ষণে সব শেষ হয়ে গেছে। মানে অনিকেতের সাথে শেষ দেখাটাও হয়নি। একটা রোড অ্যাক্সিডেন্টে অনিকেত। আর কি, সব শেষ। আমি একেবারে একা হয়ে গেলাম। ডিপ্রেশনের ওষুধ খেতে হতো আমাকে। মনে হয়েছিল নিজেকে একেবারে শেষ করে ফেলি, কিন্তু নীলার শেষ চিঠিটা আমাকে বাঁচিয়ে রেখেছিল। আমার জীবনের গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু দু বছর পরে হঠাৎ একদিন নদিয়ার একটা ছোট গ্রামে হঠাৎ একটা মেয়ের সাথে দেখা হলো, একদম নীলার মতো দেখতে। ভালো করে দেখতে বুঝলাম অন্য কেউ নয়, ও আমার নীলাই। খানিক সময়ের জন্য হৃৎস্পন্দন অনুভব করতে পারিনি জানো, আমাকে দেখে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিল। ভাগ্য আমাদের এই জন্মেই আবার এক করল, যাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। সেদিন নীলা, সরি আমি নীলা নই, আমি শ্রেয়া। কোথায় পালাবে? হ্যাঁ তুমি কোথায় পালাবে নীলা? কি আপনি, আপনি মনে হচ্ছে কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। সরি, ইউ আর রং। এই বোকা ছেলেটা আর বোকা নেই, আর আমাকে বোকা বানাতে পারবে না। অনেক অনেক বড় হয়ে গেছে নীলা, এখন অগ্নি অনেক বড় হয়ে গেছে। তোমার চলে যাওয়া, অনিকেতের চলে যাওয়া আমাকে অনেক অনেক কঠিন পরিণত করে তুলেছে। অনিকেতা, কি হয়েছে অনিকেতদার? তুমি যে দিন চিঠি লিখে চলে গেলে আমিও ফিরে গিয়েছিলাম। ফিরে শুনলাম অনিকেত একটা রোড অ্যাক্সিডেন্টে। আমার জন্য এই সব হয়েছে। তুমি যদি সেই দিন বাড়ি চলে যেতে তাহলে আর এটা তো হতো না, অনিকেত তো আমাদের ছেড়ে চলে যেত না। বোকা মেয়ে একটা। সরি সরি অগ্নি, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। এখন তুমি কেমন আছো? বাড়ির সকলে সবাই ঠিক আছে তো? আমি এখন সুস্থ, মা বাবাকে নিয়ে ভালোই আছি। তোমার বোন? ওর 6 মাস আগে বিয়ে হয়েছে, একটা ভালো ছেলে পেয়েছিল। অ্যাকচুয়ালি ওর সাথে আমারই বিয়ে ঠিক হয়েছিল, আমি তো বিয়ে করতে রাজি হইনি, তাই বোনের সাথে বিয়ে ঠিক হলো। রাজি হলে না কেন? আমি যে তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তার নাম জানতে পারি? ওই ওই একটা দুষ্টু ছেলে যে ঘুমানোর নাম করে মাথায় হাত ভরিয়ে দিতে বলে। আচ্ছা নীলা, তোমার একটা কথা জিজ্ঞেস করব, আমি কি তোমার সাথে বৃদ্ধ হতে পারি? পরের জন্মে না, এই জন্মেও তুমি আমার, আর পরের জন্মেও। ভেবেছিলাম এই শরীর নিয়ে তোমার মুখোমুখি হব না, ভাগ্য যে আমাদের আবার এক জায়গায় এইভাবে দাঁড় করাবে তা তো কোনোদিন বুঝতে পারিনি। সত্যি কি বিচিত্র এই পৃথিবী। তুমি তাই গো আমার পরানো যাহা, তোমার ছাড়া জগতে
তোমাকে হোনাই কিছু নাই গো আমার পড়ানো রাহাজার। কি মিষ্টি, একদম সিনেমার মতো, সো রোম্যান্টিক। দেখ মেঘ, কি সুন্দর ভালোবাসা আবার এক জায়গায় নিয়ে এলো। তাহলে শেষমেশ নতুন জীবনের অধ্যায় শুরু হলো। সত্যি অবিশ্বাস্য। শ্রাবণী ধারার মতো পুরুক ছড়ে পুরুক ছড়ে তোমার ওই সুরটি আমার মুখের পড়ে বুকের পড়ে শ্রাবণের ধারার মতো পুরুক ছড়ে পুরুক ছড়ে। বৌদির গানের গলাও কি সুন্দর না। আচ্ছা, তাহলে আমরা বৌদির সাথে একটু দেখা করতে পারি? ঘড়িতে ছটা বাজতে ওর গান শুরু হয়েছে। একে তো শরীর খারাপ, কিন্তু তাও গানটা গাওয়া চাই। শুনতে পাচ্ছিস মেঘ, বৌদির গলার আওয়াজ কি সুন্দর, যেন মনে হচ্ছে একজন 20-21 বছরের মেয়ে গান গাইছে। অগ্নিশদা, আপনি সত্যি খুব লাকি। এসো, এবার এসো উপরের ঘরে এসো। সাবধানে এসো, হ্যাঁ, সিঁড়িটা একটুখানি খাড়াই। দেখ, আমি কিন্তু আজকে একটা ছোট্ট ইন্টারভিউ না নিয়ে যাব না। কি বলছিস? আরে স্যার তো বলল উনি অসুস্থ, পরে না হয় একদিন। আরে এত ভালো সুযোগ আর পাবো না, এ তো গল্পকেও হার মানাবে। একটু ভেবে দেখ, ম্যাডাম আর অগ্নিশবাবুকে একসঙ্গে প্রশ্ন করে যদি কিছু লিখতে পারি, আমাদের টিআরপি কতটা বেড়ে যাবে। লীলা, কি করছো? তোমার তো শরীর খারাপ, গানটা এবার থামাও। আমি না খুব এক্সাইটেড। ঠিক আছে, দেখা যাবে, এবার ওনার ঘরে চল। হুম, চল। অগ্নিশদা, এসব কি? এ কি, আপনার মিসেস কোথায় অগ্নিশদা? কেন, তোমরা দেখতে পাচ্ছ না? এই তো বসে আছে। তোমাদের দেখে কিন্তু খুব আনন্দ পেয়েছে, এতদিন পরে বাইরের মানুষকে দেখে খুব আনন্দ হচ্ছে বলো। ওই দেখো কি হাসছে। জাগে নীলা, এবার তোমায় ঘুমোতে হবে, চোখ বন্ধ করে রাখো। আয় ঘুম, যায় ঘুম দত্তপাড়া দিয়ে, দত্তদের ছেলেগুলো পথে বসে কাঁদে, ও ছাড়কাঁদে না আর কাঁদে না, ছোলা ভাজা দেব, আবার যদি কাঁদো তবে তুলে আছাড় না আছাড় কেন দেব, আবার যদি কাঁদো তবে কান মুলে দেব। ঘুমো, আয় ঘুম, যায় ঘুম দত্তপাড়া দিয়ে। এ আমি কি কি দেখছি রে তনি, এটা তো পুতুল। ওনার গলার আওয়াজগুলো কোথা থেকে আসে? আমার আমার গায়ে কাটা দিচ্ছে রে, আমার হাতটা একটু ধরুন প্লিজ। দেখতে পাচ্ছিস না, রেকর্ডারে টাইম সেট করা আছে, সম্ভবত এটা নীলা ম্যাডামের গলা, রেকর্ড করা আছে। তাহলে ওনার বিয়ে হয়নি? যেটা বুঝতে পারছি সেটা হলো ওনার সঙ্গে নদিয়ায় আর দেখাই হয়নি, সেই অধ্যায়টা সম্পূর্ণ কাল্পনিক। কি? সম্ভবত ওদের শেষ দেখা লাটাগুড়ির সেই রাত। ভালোবাসা বড়ই অদ্ভুত একটা সাবজেক্ট। ওনার ভালোবাসাকে রেসপেক্ট রে, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না মেঘ, প্লিজ বাড়ি চল। হ্যাঁ চল, নীলা ম্যাডামকে ওনার মধ্যে নিয়ে বাকি জীবনটা সুখে থাকুক। গড ব্লেস ইউ স্যার।
দেখতে দেখতে বেশ কিছুটা সময় পার হয়ে গেল। আজও সেই দিনের কথাগুলো ভাবতে গায়ে কাটা দিয়ে ওঠে। কি বিচিত্র এই পৃথিবী, তাই না? কেউ পেয়েও ছেড়ে চলে যায়, আবার কেউ হারিয়ে ফেলেও হৃদয়ে আমরণ আগলে রাখে। এই সমাজ আরো বিচিত্র। আমাদের সমাজ এইচআইভি রোগীদের নিকৃষ্ট চোখে দেখে। সমাজ মনে করে শুধু চরিত্রহীন মানুষ এই রোগের শিকার হতে পারে, কিন্তু না, অনেক ছোট অঘটনেও এই রোগের শিকার হওয়া যায়। আর সমাজের এই জঘন্য বর্বরতা তাদের মানসিকভাবে আরো বিকারগ্রস্ত করে তোলে। সেও তো কারো মা, কারো বাবা, কারো ভাই বোন, কারো লাইফ লাইন। সমাজের এই চিত্র আমাদের দেশের প্রত্যেক প্রান্তে ছড়িয়ে আছে। নীলাও ছিল ভালোবাসার কাঙাল। অগ্নিদাকে প্রাণ দিয়ে ভালোবাসত, কিন্তু সমাজের এই টানা পড়েন ওদের গল্পটা অসমাপ্তই করে দিল। এইচআইভি পজিটিভ ছিল, কিন্তু ভালোবাসার অনুভূতি যে এসবের অনেক ঊর্ধ্বে থাকে, যাকে কোনো রকম আকার দিয়ে বর্ণনা করা যাবে না। ভালোবাসা তো ঈশ্বরের মতোই পবিত্র, নিরাকার। আজকে আমার আর তনিমার দ্বিতীয় বিবাহ বার্ষিকী। আমাদের একটা মেয়ে হয়েছে, কি নাম রেখেছি জানেন? নীলা। নীলার মতোই কঠিন মানসিকতার মেয়ে আমাদের সমাজে প্রয়োজন, যার প্রতিটা অক্ষর, প্রতিটা অনুভূতি এই সমাজকে নাড়িয়ে দিয়ে যাবে। নীলার চিঠির সেই কথাগুলো খুব মনে পড়ছে। আমি আছি, আমি থাকব, তোমার মধ্যেই আমি থাকব। আমাদের আগামী প্রজন্মের প্রতিটা নারীর মধ্যে যেন নীলার মতোই কঠিন মনোভাবাপূর্ণ মানুষ থাকে, যার কণ্ঠস্বর নয়, যার কঠোর নীরবতা এই সমাজের ঘৃণা আর গোড়ামিকে নিথর করে দিতে পারে।